দেখে মনে হতে পারে শিশুদের আনন্দ দেওয়ার জন্য চলছে পাপেট শো। শিশুরাও বেশ মনোযোগ দিয়ে উপভোগ করছে এই প্রদর্শনী। তবে এই শো শুধু বিনোদনের জন্য নয়, এই শো এর মাধ্যমে চলছে ত্রাণ তহবিল সংগ্রহ, আর এই তহবিল পৌঁছে দেওয়া হবে বন্যার্তদের কাছে। শিশুদের আনন্দময় উপায়ে বন্যার্তদের সহযোগিতায় অংশগ্রহণ করানোই এই শোর মূল উদ্দেশ্য। শিশুদের শিক্ষাদানের জন্য পাপেটের জনপ্রিয়তা রয়েছে আগে থেকেই, সেই জনপ্রিয়তা আরও বেড়েছে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে। বন্যার্ত শিশুরা কী ধরনের সমস্যায় রয়েছে এবং তাদের এই মুহূর্তে কী সহযোগিতা প্রয়োজন, সেই বিষয়গুলো শিশুদের সহজে বোঝানোর জন্যই এই শো এর আয়োজন। যেহেতু আয়োজনটা হচ্ছে শিশুদের জন্য, আমরা বলছি শিশুদের কাপড়টা বা ওর কেনা কাপড়টা বা ওর যে পরিচ্ছন্ন পরিষ্কার কাপড়টা সেটা ওর আর একটা বন্ধুকেও দিক, বলছি না যে মানবাসী কাউকে দিচ্ছে, বলবো একটা বন্ধু বিপদে আছে তুমি এটা দাও, তো ওর কাপড়টা নিয়ে আসে। আসার পরে যেটা হয় যে ও আসলে তো শুধু একটা জায়গায় আসা ওটা ওর কাছে কোনো কিছু খুব একটা হয়তো মিন করবে না, এই জন্য আমাদের চিন্তা ও আসলে একটা বিনোদন একটু আনন্দ ও আরও বন্ধুদের সাথে পরিচয় যাতে হয়, এই একটা বিষয় তৈরি করার জন্য আমরা একটা সহজ মাধ্যম যেটা শিশুরা পছন্দ করে এবং বড়রাও পছন্দ করে অবশ্যই এই পাপেটটা আমরা এখানে করেছি। জামা কাপড় গুছিয়েছি, প্যাকেট করেছি, তারপর জামা কাপড় দিচ্ছি আর কি। মূলত আয়োজকেরা বন্যার্ত শিশুদের কাপড় এবং প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য প্রচারণা চালান। যেহেতু এই আয়োজন শিশুদের জন্য এবং এখানে অনেকেই তাদের বাচ্চাদের অব্যবহৃত পুরানো কাপড় দিবে, তাই আয়োজকরা চাচ্ছিল এখানে সরাসরি শিশুরা অংশগ্রহণ করুক, তারাই তাদের কাপড় নিজ হাতে দিক, অংশগ্রহণ করুক স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের সাথে। এতে করে তারা শিখবে কি করে একে অপরের বিপদে পাশে দাঁড়াতে হয়। তাই তো শিশুদের আকর্ষণ করতেই আয়োজন করা হয়েছে পাপেট শো এর। এটাতে যারা নিয়ে আসেন আমরা তাদেরকেই বলি প্লিজ আপনারা বসে যান, বা আপনি কি আপনার শিশুকে বসাতে চান এখানে, ও ভাজ করুক ও কাজটা করুক। তখন দেখা গেলো যে এইখানে আমাদের অধিকাংশই অপরিচিত, কিন্তু এখন আপনজন যেহেতু তারা আমাদের সাথে যুক্ত আছেন, তো এইটা ওই ওনারশিপ যাতে তৈরি হয়, যে অংশীদারিত্বমূলক যে বিষয়টা আমরা বলি, যে জিনিসটা আপনি আয়োজন করেছেন এটা আপনার, বিষয়টা এরকম না, এটা যাতে মনে হয় যে ভাই আমি পাঠাচ্ছি এবং আমি আয়োজক, আমি এখানে সব কিছু করছি, এই অনুভূতিটা যাতে হয় শিশুদের এবং তাদের অভিভাবকদের, এই চেষ্টাটাই আমরা করছি। ব্যতিক্রমী এই আয়োজনে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, আনন্দের সাথে কাজ করছে সবাই, কেউ প্যাকিং করছে আবার অন্যজন সেই প্যাকিং করা কাপড় এক পাশ থেকে নিয়ে রাখছে অন্য পাশের বক্সে। তাই তো অনেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সন্তানদের নিয়ে এসেছেন এখানে। এখানে হচ্ছে গিয়ে যেসব কাপড় চোপড়গুলা হচ্ছে গিয়ে যে যার মতো দিয়ে গেছে, তো এখানে হচ্ছে গুলা ছেলে মেয়ে এবং এই অনুযায়ী এটাকে এই করা হচ্ছে পার্ট ওয়েজ করে দেন হচ্ছে এটাকে আর কি প্যাকেট করে দেওয়া হবে। এই একটা পরিস্থিতি দেশের, এই পরিস্থিতিতে তো আমাদের অবশ্যই সবারই এগিয়ে আসতে হবে, এই কথা চিন্তা করেই আসলে আসা। আর জলপুতুলের যে কর্ণধার ও সামনের সাথে আমার অনেক আগে থেকেই জানাশোনা ছিল, তো ভাবলাম যে ও যেহেতু এখানে একটা আয়োজন করেছে আমরা এখানে আসি একটু, ও আসলো দেখলো ভালো লাগবে। নানা রকম সাজে মজাদার পাপেট শো, সাথে বন্যার্ত শিশুদের সহযোগিতায় বড়দের সঙ্গে এমন পরিবেশে কাজ করা বেশ উপভোগ করছে শিশুরা। সাকিব হাওলাদার, আরটিভি।